ওয়েলকাম টু শিক্ষানগণ হায়ার ম্যাথ সেকশনে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো তো এটাও আশা করব যে আমাদের এই প্লে লিস্টের তুমি আছো এখন গাণিতিক সমাশন চোদ্দ নম্বর ভিডিওতে তো বাকি যে গাণিতিক সমস্যাগুলো ছিল এবং আমাদের এই প্লে লিস্টে এই চ্যাপ্টারের জন্য যে থিওরেটিক্যাল কোশ্চেনগুলো ছিল তুমি সবই দেখে আসছো কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে রিকোয়েস্ট করি যে আমাদের ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখতে কারণ আমি প্রত্যেকটা ভিডিওর সাথে এবং তার থিওরেটিক্যাল কোশ্চনের সাথে একটা ধারাবাহিকতা বজায় রেখেছি তো ইনশাআল্লাহ তুমি ভিডিওটা সিরিয়াল অনুযায়ী দেখবে আচ্ছা তো রিয়েক্টলি চলে যাই আমাদের ভিডিও টপিকে তো ভিডিওর কোশ্চেন আমাদের আজকে সরি ম্যাথের কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে দেওয়াই আছে লেফট হ্যান্ড সাইড পর্যন্ত ওঠানো আছে নেক্সট যে স্টেপটা সেভাবে আমরা সেটা আমরা কিভাবে আগাবো সেটা এখন আমি দেখাচ্ছি তো আমাদের নেক্সট লাইন যেটা আছে আমরা এই নেক্সট লাইনে কী কাজ করেছি সেটা কিন্তু কখনো সাইড নোট দেয়নি বা এখনও সাইড নোটটা আসেনি তো দেখি সাইড নোটটা কী সাইড নোটটা চলে এসেছে আমাদের সাইড নোটটা হচ্ছে এক নাম্বার শাড়ি নতুনভাবে তৈরি করা হয়েছে কিভাবে এক নাম্বার দুই নাম্বার ও তিন নাম্বার শাড়ি যোগ করে তো এক নাম্বার শাড়ি আমাদের কোনটা এটা হচ্ছে আমাদের এক নাম্বার শাড়ি এই এক নাম্বার শাড়িটাই নতুনভাবে তৈরি করা হয়েছে কিভাবে এই এক নাম্বার দুই নাম্বার ও তিন নাম্বার শাড়ি যোগ করে যেমন আমাদের এই এক নাম্বার শাড়ির যেটা প্রথম উপাদান সেটা হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি তার সাথে টু বি যোগ করা হয়েছে টু সি যোগ করা হয়েছে আবার টু এর সাথে বি মাইনাস সি মাইনাস এ যোগ করা হয়েছে টু সি যোগ করা হয়েছে তো আমরা কি বুঝলাম যে এক নাম্বার শাড়িটা তৈরি করা হয়েছে এই দুই নাম্বার ও তিন নাম্বার শাড়ির সাথে যোগ করে এখন নেক্সট লাইন তো নেক্সট লাইনে আমরা দেখতে পাচ্ছি প্রথম শাড়িতে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি আসছে কীভাবে আসে আমরা জানি নর্মাল যোগ বিয়োগ করে আচ্ছা এখন আমরা এই যে আগে এ প্লাস বি প্লাস সিটা নিয়ে আসছি এটা কীভাবে নিয়ে আসলাম এক নাম্বার শাড়ি থেকে এ প্লাস বি প্লাস সি কারণ জানি এর যে ছিল সেখানে এক নাম্বার শাড়ি থেকে এ প্লাস বি প্লাস সি কমন যায় ওকে আমাদের এই লাইনটাতে আমরা কি করেছি আমরা দেখতে পাচ্ছি প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম নতুন তৈরি করা হয়েছে কিভাবে তৈরি করা হয়েছে ওকে এটা সাইড নোটটা দেওয়া হয়নি আচ্ছা আমরা জানি আমাদের পূর্ববর্তী ম্যাথে আমরা অনেকবারই এরকম সাইড নোট দেখেছি যে এক নম্বর কলাম এটা হচ্ছে এক নম্বর কলম থেকে দুই নাম্বার কলম বিয়োগ করা হয়েছে দুই নাম্বার কলাম থেকে তিন নম্বর কলম বিয়োগ করা হয়েছে সাইড নোটটা এই জন্য আমি দিই ভিডিও লং হবে এই জন্য কারণ পূর্ববর্তী ভিডিওতে প্রায় অনেকগুলো ভিডিওতে আমি এরকম সাইড নোট দিয়ে আসছি আচ্ছা এবার এখানে বিয়োগ করার পরে কি হয় জিনিসটা ওয়ান মাইনাস ওয়ান জিরো হয় এখানে আছে দুইটা বি থেকে একটা বি বাদ একটা বি তারপরে প্লাস সি তারপরে প্লাস এ আমি আর কি সাজা লিখছি তো এখানে পরে মাইনাস এটা সামনে আনলাম তারপরে এখানে মাইনাস দুইটা বি থেকে প্লাস একটা বি চলে গেলে মাইনাস বি থাকে আর এখানে হচ্ছে মাইনাস সি আর এখানে টু বি তো নেক্সট লাইন নেক্সট লাইন আমরা কি করেছি এই প্রথম যে শাড়িটা আছে এই প্রথম শাড়ির প্রথম শাড়ির সাপেক্ষে বিস্তার করেছি কারণ আমি বলেছিলাম যে শাড়ি বা কলমে বেশি বেশি শূন্য পাওয়া যাবে সেই শাড়ি বা কলমে সাপেক্ষে বিস্তার করতে হবে তাহলে এখানে প্রথম শাড়িতে বেশি বেশি শূন্য আছে তো প্রথম শাড়ির সাপেক্ষে আমি বিস্তার করেছি আর এই বিস্তার করার কারণে এই লাইনটা এসেছে কীভাবে এ প্লাস বি প্লাস সিটা তো আগেই ছিল তারপর ওয়ানের সাপেক্ষী বিস্তার করেছি তাহলে এই যে যে ওয়ানের সারিটা আছে আর ওয়ানের যে কলামটা আছে এই দুটা লাইনকেই বাদ হয়ে গেছে এই যে হলো শাড়ি আর এই হলো কলাম তো বাদ হওয়ার কারণে কি এই চারটা এলিমেন্ট আমাদের বাকি তো এই চারটা এলিমেন্টের মধ্যে এখন ক্রস গুণ হবে কীভাবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি এই যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি আর মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এর সাথে জিরো গুণ করলে তো জিরোই হয়ে যায় মাইনাস জিরো তারপরে এই এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি গুণ করলে এ প্লাস বি প্লাস ই হোল কিউব এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড এ প্লাস বি প্লাস সি হোল কিউব আমার সাথে যোগাযোগ করা ঠিকানা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমাকে এই ফোন নাম্বারে কল করতে পারো বা আমার ফেসবুক আইডিতে আসে আমাকে ইনবক্সে নক করতে পারো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ